34 বছর পর ভারতের মাটিতে হবে এশিয়া কাপ। 2025 সালেই বসবে এই মেগা টুর্নামেন্টের আসর। যদিও 2027 এই আয়োজন করবে বাংলাদেশ, কিন্তু কোন ফরম্যাটে হবে 25-এর এশিয়া কাপ, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। টি-20 বিশ্বকাপ জেতার আগে টিম ইন্ডিয়া জিতেছিল এশিয়া কাপের খেতাব। ফাইনালে শ্রীলঙ্কাকে দুর্মুষ করে সহজে ট্রফি তুলেছিলেন বিরাট রোহিত সিরাজরা। আর সেই সোনালী স্মৃতি ফিরিয়ে দিতে আগামী এশিয়া কাপের আসর বসছে ভারতের মাটিতে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগামী বছরের এশিয়া কাপের ক্যালেন্ডার, যা বলছে যে ভারতেই বসতে চলেছে 2025 এশিয়া কাপের আসর। ইতিমধ্যে এই ঘোষণা করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। গতবার পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও ভারতীয় দল সেখানে না যেতে চাওয়ায় হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা, ফলে একপ্রস্ত খেলা হয়েছিল পাকিস্তানে আর ভারতের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু আগামী বছর অবশ্য এককভাবেই ভারতে আসর বসতে চলেছে এশিয়া কাপে। 2025 সালে টি-20 প্রতিযোগিতায় এশিয়া সেরার লড়াইয়ের আসর যেমন বসবে ভারতের মাটিতে, তেমনি তার পরের এশিয়া কাপ হবে 2027 সালে। সেবার উপদেশীয় প্রতিযোগিতার আসর বসতে চলেছে বাংলাদেশে, তবে 2027 সালের এশিয়া কাপ প্রতিযোগিতা হবে 50 ওভারে। প্রায় 34 বছর পর এশিয়া কাপের আসর বসতে চলেছে ভারতে। 2026 টি-20 বিশ্বকাপের আসরও বসবে ভারতে, ফলে এশিয়ার প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলে নিজেদের দেখে নেওয়ার সুযোগ পাবেন সূর্যকুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। নতুন কোচ, নতুন অধিনায়কের তত্ত্বাবধানে এশিয়া কাপে দল কেমন খেলে সেদিকে নজর থাকবে, যদিও তার আগে ভারতীয় দলের মূল ফোকাসে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। 2016 সাল থেকে এশিয়া কাপ মূলত ICC প্রতিযোগিতা স্টেজ রিহার্সালের মঞ্চ হিসেবে পরিণত হয়েছে। যে বছর যে ফরম্যাটে বিশ্বকাপ থাকে তার আগে এশিয়া কাপের ফরম্যাটও পাল্টে দেওয়া হয়। যেমন 2025 সালে হবে টি-20 ফরম্যাটে, কারণ 2026 রয়েছে টি-20 বিশ্বকাপ। আবার 2027 সালে ODI বিশ্বকাপ থাকায় সেবার এশিয়া কাপ হবে 50 ওভারে। সবে মাত্র ভারতের নাম আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হওয়ায় এখনও পর্যন্ত ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চূড়ান্ত হয়নি বোর্ডের। যদিও ভারতীয় দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায়, তাহলে পাকিস্তানও এদেশে এশিয়া কাপ খেলতে আসবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।